नमस्कार अपनी चाय से लाइव आवर मैं जयंत माधव गोस्वामी प्रथम एटा ब्रेकिंग न्यूज গোয়ালপাড়াত এক শোকাবহ ঘটনা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিতা পুত্র করুণ মৃত্যু পুত্রক উদ্ধার করবলে যা পিতৃরও অকাল মৃত্যু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বীরেশ্বর হাজং আর পুত্র রমেন্দ্রর মৃত্যু লক্ষ্মীপুর বারুমারি গাঁত সংঘটিত হয় এই হৃদয় বিদারক ঘটনা বিদ্যুতর টানত লাগি থাকা সোলার লাইটর খুঁটাত স্পর্শ করার ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয় সোলার লাইটর খুঁটাত হাত দিছিল বীরেশ্বরের পুত্র রমেন্দ্রই সোলার লাইটর খুঁটাতো বিদ্যুৎ পরিবাহী টানত লাগি থাকাতো গম পোৱা নাছিল রমেন্দ্রই সোলার লাইটর খুঁটাত হাত দিয়ার লগে বিদ্যুৎ স্পৃষ্ট হয় রমেন্দ্র হাজং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুত্রই ছট ফটাই থাকা দেখি উদ্ধার করবলে গেছিল পিতৃও কিন্তু পুত্রক স্পর্শ করার লগে একেলগে বিদ্যুৎ স্পৃষ্ট হয় পিতৃও একেলগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিতা পুত্র নিহত হওয়াত অঞ্চলটোত শোকর ছাঁ পড়েছে শক্তি বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উত্থাপন করেছে রাইজে গোয়ালপাড়ার আমার সাংবাদিক রিঙ্কু দাসের সঙ্গে সংযুক্ত হয়েছো রিঙ্কু এই ঘটনা সন্দর্ভত শেহতিয়া কি তথ্য আছে হয় জয়ন্ত কব লাগবে গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর এক হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছে যে পিতা পুত্র ইতিমধ্যে বিদ্যুৎ পৃষ্ঠ হয় ইতিমধ্যে নিহত হবলগা হয়েছে যে পিতৃ যে বীরেশ্বর হাজং আর পুত্র যে রমেন্দ্র হাজং লক্ষ্মীপুর ধামর যে বরুমারি গাঁও বলে আছে তাতে এই ঘটনাটা সংঘটিত হয়েছে আর জানিব পরা মতে জয়ন্ত যে বরষুণ আর যে বানপানীর ফলত যে এলার বিদ্যুৎ খুঁটা এলার বিদ্যুৎ খুঁটা ইতিমধ্যে যে হালি আছিল আর যে হালি হালি থাকা অবস্থাত গম পোৱা নাছিল যে এই রমেন্দ্র হাজংয়ে আর রমেন্দ্র হাজংয়ে ইতিমধ্যে এই কুটা খুঁটাত হাত দিয়ার ফলত তেখেতে সম্পূর্ণরূপে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার ফলত পিতৃ পিতৃয়ে ইতিমধ্যে পুত্রক বসাবলৈ গৈছিল আর পিতৃ পিতৃয়ে পুত্রক বসাবলৈ যাওয়াতে দুজন ইতিমধ্যে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয় ইতিমধ্যে মৃত্যুর মুখত পৰিবলগীয়া হয়েছে শক্তি বিভাগৰ গাফিলতিৰ অভিযোগ উত্থাপন হৈছে রিঙ্কু এই সন্দৰ্ভত শক্তি বিভাগে কি কৈছে কাৰণ আপুনি জনাইছে খুঁটাটো হাউলি আছিল তাত বিদ্যুৎ পৰিবাহী তাঁৰ আছিল বিপদজনকভাৱে এই কথা কিয় দৃষ্টিগোচৰ হোৱা নাছিল শক্তি বিভাগৰ কব লাগিব আজি বিগত কিছুদিন ধরে যে নেড়ানেপেড়া বরষুণ আর যে বানপানির ফল দেখা হয়েছে যে চার্জর লাইট খুঁটা এডাল ইতিমধ্যে হালি আছিল যে বিদ্যুৎ বিদ্যুৎ তারত আর সেই কথা কিন্তু আজি ইমান দিন ধরে এনে ধরনের যে বিদ্যুৎ তারত সংযুক্ত হয়ে আছে কিন্তু এতিয়ালৈকে কিন্তু গম পোৱা নাছিল যে বিদ্যুৎ বিভাগে আর বিদ্যুৎ বিভাগের হেমায়ের ফলত এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে হয় ধন্যবাদ রিঙ্কু পেরিস অলিম্পিকত ভারতের প্রথমটো রূপর পদক পুরুষের জ্যাভলিন থ্রোর ফাইনেলত ভারতের গোল্ডেন বয় নীরজ চোপড়ায় লাভ করলে রূপর পদক পেরিস অলিম্পিকত নিজরে অভিলেখ ভঙ্গ করলে নীরজ চোপড়ায় ফাইনেলত 89.45 মিটার দূরত্বলে জ্যাভলিন নিক্ষেপ করে দ্বিতীয় স্থান দখল করলে নীরজ চোপড়ায় সেমি ফাইনেলত দলি আছিল নীরজ চোপড়ায় 89.34 মিটার অলিম্পিক কেরিয়ারত এয়া আছিল নীরজ চোপড়ার সর্বাধিক জ্যাভলিন নিক্ষেপর দূরত্ব ইয়ার পূর্বে 2020 সনের টোকিও অলিম্পিকর ফাইনেলত 87.58 মিটার নিক্ষেপ করে নীরজে আজুরি আনিছিল স্বর্ণ পদক পেরিস অলিম্পিকত রূপর পদক দখলের পিছতে হারিয়ানার বাসগৃহত পরিলক্ষিত হল আবতরিয়া দীপাবলী পরিয়ালের উৎফুল্লিত হয়ে পড়িল সমগ্র দেশবাসী পেরিস অলিম্পিকত রূপর পদক লাভ করা ভারতীয় গোল্ডেন বয় নীরজ চোপড়াক সোশিয়াল মিডিয়াত প্রধানমন্ত্রী মোদীর পর আরম্ভ করে বিশিষ্ট ব্যক্তি তথা বহু অনুরাগীয়ে অভিনন্দনে উপচাই তুলিলে ইপিনে পেরিস অলিম্পিকর পুরুষের জ্যাভলিন থ্রোর ফাইনেলত পাকিস্তানের আরশাদ নাদিমে লাভ করলে স্বর্ণ পদক তৃতীয় স্থান দখল করে গ্রেনাডার পিটার্স এন্ডারসনে नहीं बिल्कुल देखो कंट्री के लिए जब भी मेडल जीतते हैं उसकी खुशी तो होती है लेकिन वही है कि पर्सनली मतलब मेडल की बात अलग है लेकिन अब टाइम है इम्प्रूवमेंट करने का थ्रो में भी और जो भी कुछ इंजरी वगैरह है जो चल रही हैं उन पे अभी काम करना है और जो कमियां हैं उनको सुधारेंगे टीम के साथ बैठ के बात करेंगे और अच्छा रहा है टोटली अगर ऑल ओवर देखें तो अपनी इंडिया की परफॉर्मेंस अच्छी रही है टोक्यो के साथ वही गोल्ड या ब्रॉन्ज सिल्वर उन पे कंपेयर ना करें इस बार जो एथलीट खेल रहे हैं बहुत ही मन से खेल रहे हैं दिल से खेल रहे हैं और ऑल ओवर परफॉर्मेंस सही रही है ऐसे ही चेंजेस आते हैं जरूरी नहीं है कि हर बार हमारे मेडल बढ़ते जाएं कभी ना कभी वो टक्कर भी देते हैं थोड़े से उससे चूक जाते हैं लेकिन आने वाले टाइम में ये साइन है कि ऐसे ही और ज़्यादा मेडल बढ़ेंगे हमारे ভারতের গোল্ডেন বয় নীরজ চোপড়ায় এনেদরে এটার পিছত আনটো অভিলেখ রচনা করে গেছে এবার চকু ফুরাওয়া হোক গোল্ডেন বয় নীরজ চোপড়ার অভিলেখর এই তালিকাখনত
2024 পেৰিছ অলিম্পিকত ৰূপৰ পদক লাভ কৰিলে নীৰজ চোপ্ৰাই। 2020 চনৰ টকিঅ' অলিম্পিকত স্বৰ্ণ পদক লাভ কৰে। 2023 বিশ্ব চেম্পিয়নশ্বিপত স্বৰ্ণ পদক লাভ। 2022 বিশ্ব চেম্পিয়নশ্বিপত ৰূপৰ পদক। 2018 চনৰ এছিয়ান গেমছত স্বৰ্ণ পদক। 2022 এছিয়ান গেমছত স্বৰ্ণ পদক। 2018 কমনৱেলথ গেমছত স্বৰ্ণ পদক। 2017 চনৰ এছিয়ান চেম্পিয়নশ্বিপত স্বৰ্ণ পদক। 2016 চনৰ ছাউথ এছিয়ান গেমছত স্বৰ্ণ পদক। 2016 ৱৰ্ল্ড জুনিয়ৰ চেম্পিয়নশ্বিপতো স্বৰ্ণ পদক। 2016 চনৰ এছিয়ান জুনিয়ৰ চেম্পিয়নশ্বিপত ৰূপৰ পদক। 2022 চনৰ ডায়মণ্ড লীগত প্ৰথম স্থান। 2022 চনৰ ডায়মণ্ড লীগত দ্বিতীয় স্থান লাভ কৰে নীৰজ চোপ্ৰাই। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ এয়া শুভেচ্ছা বাৰ্তা। এক্সত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে শুভেচ্ছা বাৰ্তা প্ৰেৰণ কৰিলে নীৰজ চোপ্ৰালৈ। सभी अपने देश के लिए फाइट कर रहे थे, सभी का अपना दिन होता है खिलाड़ी का, और हमें सिल्वर मिला, खुशी हमें बहुत। लेकिन अर्शद नदीम ने असंभव सा एक भाला फेंका, अब क्या लगता है आने वाले समय में ये और कंपटीशन जो टफ होगा? बिल्कुल बिल्कुल टफ होगा, सभी अपने देश के लिए लड़ते हैं और आने वाला टाइम और भी टफ होगा और बच्चे और भी निखर के आएंगे। नीरज के लिए क्या कहना चाहेंगे आप? नीरज से भाई यही कहना चाहेंगे, उसने अपने देश के लिए जी जान लगा दी, अपनी तरफ से उसने 100% दिया। वहाँ पर हर खिलाड़ी अच्छी तैयारी करके पहुँचते हैं और सिल्वर मेडल लिया है अपना, उसने बढ़िया खेल दिया है, पीछे से उसने और भी आगे अपनी तरक्की की है और बहुत अच्छा, देश की झोली में एक नया मेडल और जुड़ गया। আৰু ভাৰতৰ এইগৰাকী গোল্ডেন বয় নীৰজ চোপ্ৰাৰ এই বৃহৎ সফলতাক লৈ উৎফুল্লিত সমগ্ৰ দেশবাসী। পেৰিছ অলিম্পিকত পুনৰবাৰ দেশবাসী গৌৰৱান্বিত কৰিলে নীৰজ চোপ্ৰাই। আৰু তাৰ পিছতে দেশত এই মুহূৰ্তত আমি দেখুৱাইছোঁ বাসগৃহৰ পৰিৱেশ, বাসগৃহত এক আনন্দমুখৰ পৰিৱেশ, বিজয় উৎসৱ উদযাপন কৰা হৈছে। নীৰজ চোপ্ৰাৰ ৰূপৰ পদক জয় এনেদৰে উদযাপন কৰিছে পৰিয়াল, আত্মীয় স্বজনে, বহুগুণমুগ্ধ ভিৰ কৰিছে পৰিয়ালত, মিঠাই বিতৰণ কৰি আনন্দ উৎসৱ পালন কৰিছে, ফটকা আতচবাজি ফুটাই এক উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে নীৰজ চোপ্ৰাৰ বাসগৃহত। নে বিলকুল দেখো কণ্ট্ৰি কে লিয়ে জব ভি মেডেল জিততে হ্যায় উসকি খুশি তো হোতি হ্যায় লেকিন ওহি হ্যায় কি पर्सनली मतलब मेडल की बात अलग है, लेकिन अब टाइम है इम्प्रूवमेंट करने का थ्रो में भी, और जो भी कुछ इंजरी वगैरह है जो चल रही हैं उन पे अभी काम करना है, और जो कमियां हैं उनको सुधारेंगे, टीम के साथ बैठ के बात करेंगे। और अच्छा रहा है टोटली, अगर ऑल ओवर देखें तो अपनी इंडिया की परफॉर्मेंस अच्छी रही है। टोक्यो के साथ वही गोल्ड या ब्रॉन्ज सिल्वर उन पर कंपेयर ना करें, इस बार जो एथलीट खेल रहे हैं बहुत ही मन से खेल रहे हैं, दिल से खेल रहे हैं, और ऑल ओवर परफॉर्मेंस सही रही है। ऐसे ही चेंजेस आते हैं, जरूरी नहीं है कि हर बार हमारे मेडल बढ़ते जाएं, कभी ना कभी वो टक्कर भी देते हैं, थोड़े से उससे चूक जाते हैं, लेकिन आने वाले टाइम में ये साइन है कि ऐसे ही और ज्यादा मेडल बढ़ेंगे हमारे। ইফালে পেৰিছ অলিম্পিকৰ দেশৰ হৈ আৰু এটা পদক জয়ৰ সম্ভাৱনাৰে আজি মল্লযুঁজাৰু অমন শ্বেৰাৱতে ব্ৰঞ্জৰ পদক জয়ৰ যুঁজত নামিব। পেৰিছ অলিম্পিকৰ মল্লযুঁজৰ ৰিঙত পৰ্টুৰিকৰ মল্লযুঁজাৰু ডানিয়ান ক্ৰুজৰ বিৰুদ্ধে অমন শ্বেৰাৱতে যুঁজ দিব। ভাৰতীয় সময় অনুসৰি নিশা 10:45 আছে খেলখন। পুৰুষৰ 57 কিলোগ্ৰাম শাখাৰ প্ৰতিযোগিতাত ভাগ লৈছে মল্লযুঁজাৰু অমন শ্বেৰাৱতে। অমন শ্বেৰাৱতে যোৱা নিশা মল্লযুঁজৰ ছেমি ফাইনেলত জাপানৰ মল্লযুঁজাৰু ৰেই হিগুচিৰ বিৰুদ্ধে পৰাজয় বৰণ কৰে। এতিয়া তৃতীয় তথা ব্ৰঞ্জৰ পদকৰ যুঁজত অমনে পৰ্টুৰিকৰ প্ৰতিদ্বন্দ্বীৰ বিৰুদ্ধে যুঁজ দিব। আৰু পেৰিছ অলিম্পিকত পদক আজুৰিলে ভাৰতীয় হকী দলে। অলিম্পিকত ব্ৰঞ্জৰ পদক লাভ কৰিলে ভাৰতীয় পুৰুষ হকী দলে। তৃতীয় স্থান নিৰ্ধাৰণৰ বাবে স্পেইনৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হোৱা মেটছত 2-1 গ'লৰ ব্যৱধানত জয়ী হয় ভাৰতীয় দলটো। মেটছখনত ভাৰতীয় দলৰ অধিনায়ক
হৰমনপ্ৰীত সিঙে দিয়ে দুইটা গ'ল। আনহাতে টকিঅ' অলিম্পিকতো ব্ৰঞ্জৰ পদক লাভ কৰিছিল ভাৰতীয় হকী দলটোৱে। 52 বছৰৰ পিছত ক্ৰমাগতভাৱে দ্বিতীয়বাৰৰ বাবে অলিম্পিকত পদক জয় কৰিলে ভাৰতীয় হকী দলে। অলিম্পিকত ভাৰতীয় হকী দলে বৰ্তমানলৈ 12টা পদক জয়লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। ইয়াৰে 8টা স্বৰ্ণ, 1টা ৰূপ আৰু 3টা ব্ৰঞ্জৰ পদক লাভ কৰিছে ভাৰতীয় হকী দলটোৱে। বিশ্বৰ আটাইকেইখন দেশৰ ভিতৰতে অলিম্পিকত ভাৰতীয় দলটোৱে সৰ্বাধিক পদক অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে। ইফালে 5টা ব্ৰঞ্জৰ পদকেৰে পদক তালিকাৰ 64 নম্বৰ স্থানত আছে বৰ্তমান ভাৰত। सर बहुत बड़ी बात है हमारे लिए और बैक टू बैक ब्रॉन्ज मेडल जीतना आई थिंक ये हिस्ट्री है हमारे लिए और हॉकी के लिए बहुत बड़ी बात है। हम यहाँ आए थे गोल्ड के लिए और जैसे हमने लोगों को दिखाया कि हॉकी में इंडिया टीम बेस्ट है और अपना अच्छा परफॉर्म कर रही है। आई थिंक हम बहुत क्लोज थे बट हम और ज़्यादा डिज़र्व करते थे बट ये जर्नी है, यहीं से अब हम सीखते हैं और ये सीख हमें आगे जाके बहुत हेल्पफुल रहेगी। बट वी आर सो प्राउड कि हमने ये ब्रॉन्ज मेडल जीता और बहुत खुश हैं हमको। পেৰিছ অলিম্পিকত ব্ৰঞ্জৰ পদক অৰ্জন কৰা ভাৰতীয় পুৰুষ হকী দলটোক অভিনন্দন জ্ঞাপন কৰিছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। ফোনযোগে দলটোৰ খেলুৱৈসকলৰ সৈতে বাৰ্তালাপ কৰিলে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। ব্ৰঞ্জৰ পদক লাভ কৰাৰ বাবে দলটোক শুভেচ্ছা জ্ঞাপন কৰে মোদীয়ে। नहीं शुक्रिया सर, थैंक यू सर। मैं आपको और पूरी टीम को बहुत बहुत बधाई। शुक्रिया सर, थैंक यू। भारत का नाम रोशन किया आपने और आपको याद होगा मैंने टोक्यो में कहा था आपको जी सर कि आपने पराजय की पूरी श्रृंखला को तोड़ा है। जी सर, और अब आपके नेतृत्व में और आपकी पूरी टीम के प्रयासों से इस बार भी हमने प्रगति की है और मुझे पक्का विश्वास है कि अब हॉकी क्योंकि वो पुराना जो स्वर्णिम काल था वो फिर से आप लोग वापस लेके आएंगे तो मुझे पक्का विश्वास हो गया है। जी बिल्कुल सर, बिल्कुल लेके आएंगे सर। थैंक यू सर। हमारे फ्रीजे से जी सर घोषित कर दी है। जी साथ में ही सर कर लीजिए सर। हेलो सर, यस सर, श्रीजेश बात कर रहा हूँ सर। एकदम एकदम बढ़िया सर, कंग्रेचुलेशन सर। बधाई हो आपको। थैंक यू सर, थैंक यू। आपकी कमाल, आपने निवृत्ति घोषित कर दी आखिरी बैच। यस सर, लेकिन आपको नई टीम तैयार कर रही होगी भैया। यस सर, यस सर। देखिए मैं एक बार तो आज जरूर कहना चाहूंगा 10 खिलाड़ियों के साथ ब्रिटेन की लड़ाई आपकी। अच्छा, मुझे लगता है हिंदुस्तान का हॉकी को समझने वाला हर बच्चा इसको हमेशा याद रखेगा। थैंक यू सर, थैंक यू सर। और इसको एक उदाहरण के रूप में माना जाएगा और मैं मानता हूँ कि दुनिया में भी हॉकी की चर्चा होगी तो ये आपकी क्वार्टर फाइनल के मैच का तो जरूर जिक्र आएगा। थैंक यू सर, थैंक यू सर। और मैं सच बता दू अच्छा टीम स्पिरिट भी दिखाई दिया और आपने बिल्कुल जमकर के और मैं देखा कि एक बार हारने के बाद थोड़ा मोरल डाउन हो जाता है लेकिन आपने 24 घंटे में फिर से अपने आप को रिकवर करके पूरी ताकत से निकल पड़े आप लोग। ऐसा हम चीज देखिए देश को बड़ा गर्व हो रहा है आप लोगों पर और मेरी तरफ से बहुत बहुत बधाई है सबको। थैंक यू वेरी मच सर। सबकी तबीयत तो ठीक है ना, कोई नहीं सर, सब एकदम बढ़िया सर, सब लोग इधर आपको सुन रहे सर, सब खुश है, सब आपका कॉल के इंतजार में था सर। मैं सबको मेरी तरफ से बहुत बहुत बधाई दे रहा भैया। भारत माता की जय। बहुत अच्छी जीत है, शानदार जीत है। बैक टू बैक ब्राउन जीतना बहुत बड़ी चीज़ है हिंदुस्तान के लिए, मगर अगर हमसे पूछिए गए जो सेक्रेटरी जनरल हॉकी इंडिया तो हम लोग का टारगेट खिलाड़ियों का नहीं, हम लोग सभी का टारगेट था फाइनल खेलने का। वो अमित रोहिदास अगर बाहर नहीं होते तो मेरे ख्याल से मैं आज फाइनल खेलता। ইফালে ক্ৰীড়া মীমাংসা আদালতে গ্ৰহণ কৰিলে ভিনেশ ফোগাটৰ আবেদন।
ক্রীড়া মীমাংসা আদালতত ভারতীয় অলিম্পিক কমিটিয়ে তরা গোচরের আজি হব শুনানি। আদালতত ভারতীয় অলিম্পিক কমিটিক প্রতিনিধিত্ব করব অধিবক্তা হরিশ সালভেই। ভারতীয় সময় অনুসরি আজি দিনের দেড় বজাত অনুষ্ঠিত হব গোচরের শুনানি। গুৱাহাটীত উন্মুক্ত নলা আর সরকারের মরণ ফান্ড। জলবন্দী জনতায় মহানগরীত এতিয়াও হাহাকার করবলগিয়া হয়ে আছে। গুৱাহাটী মহানগরীত এতিয়াও কৃত্রিম বানে ব্যাহত করেছে জনজীবন। মহানগরীত বানর পিছত বাট পথর বিধ্বংসী রূপ। মূল রাজপথর মাজত সৃষ্টি হয়েছে বৃহৎ বৃহৎ গাঁত। যিকোনো মুহূর্ততে সংঘটিত হব পারে ভয়ঙ্কর অঘটন। হাতিগাঁও রুক্মিণীগাঁত রাজপথকে ধরে বহুকেইটা স্থানত এতিয়াও পানি জমা হয়ে আছে, যার বাবে অফিস কাছারি বিদ্যালয় যাত অসুবিধার সৃষ্টি হয়েছে। রাজপথত পানি জমা হয়ে থাকার বাবে তীব্র যান জটরও সৃষ্টি হয়েছে। অতীত সাংবাদিক বলেন ভট্টাচার্যর সঙ্গে সংযুক্ত হয়েছো। বলেন, জনজীবন বিপর্যস্ত করে তুলিছে কৃত্রিম বানে গুৱাহাটীবাসীক, কি তথ্য আছে শেহতীয়াকৈ আপনার হাতত? প্রথমে জয়ন্ত, আমি পূর্বর প্রতিবেদন দেখাইছিল যে গুৱাহাটী মহানগরীর বাটপথত এতিয়াও পানি আতরা নাই, আর যুদ্ধ বাটপথত আসলে এজাক বরষুণ দিলে বান হয় সেই সময় বাটপথর এই মুহূর্ত দুর্গম এখন ছবি আমি দেখবলে লৈছো। সেয়া হয়েছে হাতিগাঁও পথ, আর হাতিগাঁও পথত এইদরে দেখবলে পাওয়া গেছে এফুট তলত এই মুহূর্তে এইদরে বেরিকেড দিবলগা হয়েছে, কারণ এই পথ সমূহ ইতিমধ্যে বন্ধ করবলগা হয়েছে। মাথুন এটা স্থানেই নহয়, এনেকুৱা হাতিগাঁওর কেবাটাও স্থান আছে যিসমূহ স্থানত এই মুহূর্তে যান বাহন চলাচল করার কারণে এই মুহূর্তে সুগম হয়ে থাকা নাই, আর যার এয়া হয়েছে প্রকৃত ছবি। আর এইদরে দেখবলে পাওয়া গেছে যে বৃহৎ বৃহৎ গাঁতত এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে গুৱাহাটী মহানগরীর বাহন সমূহ চলাচল করেছে সেই সমূহ পথত, যিসমূহ পথত আসলে এজাক বরষুণ দিলে গুৱাহাটী মহানগরীর সর্বত্রে হাহাকারময় পরিস্থিতির সৃষ্টি হয়, আর সেই সমূহ স্থানত এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে এক প্রকার বৃহৎ বৃহৎ গাঁতত এই সমূহ বাহন চলাচল করেছে। গতি এই ছবিখনের পর বাহন এক প্রকার রয়ে যাও যাও অবস্থা। তবে আমি অকমান কথা বলতে চেষ্টা করছো, আপনার ব্যস্ত আছে তথাপি কথা পাতিছো যে পথর এই দুর্গম পরিবেশ এজাক বরষুণ দিলেই বান হয় আর এটা বৃহৎ বৃহৎ গাঁত অসুস্থ বা রোগীক যদি লৈ আহিব লাগে এই অটোত, আপনি পারিবনে এই পথেরে? কষ্ট মানে কষ্ট পাব বহুতখিনি, যথেষ্ট পাব। এনেকুৱা হয়েছে ঘটনা, আমি বেলেগ রাস্তা দিয়ে ঘুরে ঘুরাই রাতে নিব লাগা হয় কেতিয়াবা। রাজধানী গুৱাহাটীর বাটপথক দুরবস্থা বলেন, আনকি কালিও একটা ভয়ানক দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। খানাপাড়া জোড়াবাট পথত প্রকাণ্ড ট্রাক বাগুড়ি পড়ছিল পুখুরী সদৃশ গাঁতত সোমায়। সেই দৃশ্যাংশে দেখাইছো, দাদা অকমান কথা চেষ্টা করে দিন। এয়া আমি দেখাইছো যে আমার ক্যামেরার সম্মুখতে দেখবলে পাওয়া গেছে যে এইদরে বাহন রই গেছে, বাহন আগুয়াব নয়, কারণ প্রায় এফুটর অপরত তলত গাঁত আছে বৃহৎ বৃহৎ। হয় হয়, একদম বেয়াকে গাঁত হয়েছে। হয়, গাঁত বিলাক রিপেয়ার করলে ভাল হয়। আর আমি আপনার বাহন করে দেখিলো যে রই গেছে, রই যায় কিছু বাহন উলটি উলটি যায়, মানুষ রিক্সা বাহা মানুষ উলটি গেছে, এক্সিডেন্ট হয়েছে, মই দেখিছো ইয়ার আগত। আর যিমানে সময় বাগরিব এই গাঁত সমূহ ডাঙর ডাঙর হয়ে গিয়ে থাকবে, আর দুর্ঘটনা হওয়ার পূর্ণ সম্ভাবনা বিরাজ করছে। পূর্ণ পূর্ণ সম্ভাবনা, মানুষের কি হয় কেদিনা ভরি ভাঙিছে এজনের এনেকা, গতি অল্প চাব লাগে। ধন্যবাদ জানাইছো আপনার। আর এই মুহূর্তে আমি দেখাইছো সেই পথর দুর্গম পথর দৃশ্যাংশ, গথর দুই কাকে আসলে মাথুন এই এটা স্থানে জয়ন্ত আমি কলে যে ভুল করা হব, কারণ গুৱাহাটী মহানগরীর কেবাটাও এনেকুৱা স্থান আছে যিসমূহ লাগিলে আপনি সেয়া লাগিলে হেংরাবাড়ির পথর দৃশ্যই চক, কাহিলিপাড়ার পথর দৃশ্যই চক, প্রতিটি পথতে একই দুর্গম একই এতিয়া দেখবলৈ পাওয়া গেছে বৃহৎ বৃহৎ গাঁত, আর এই গাঁত সমূহত যিকোনো মুহূর্তত এতিয়া সংঘটিত হব পারে ভয়ঙ্কর অঘটন, আর এই ভয়ঙ্কর অঘটনের পরা এতিয়া প্রশাসনে কি ধরনের রক্ষা করে সেয়াও হয়ে পড়ছে লক্ষণীয়, কারণ দেখব পাওয়া গেছে যে এই সমূহ গাঁতত যিকোনো প্রতিটি পলে আসলে এয়া দেখব পাওয়া গেছে প্রতিখন বাহন রই যাবলগা হয়েছে, আর ইয়ার ফলত এক প্রকার কব পারি যে বৃহৎ যান জটর যে ইয়াত সৃষ্টি হব এই কথা কিন্তু নুই করব নয়, কারণ ইতিমধ্যে রাতেপা
সময় আরম্ভ হওয়ার দেখবলে পাওয়া গেছে এক মিশ্রিত যানজটর ইতিমধ্যে আরম্ভ হয়েছে। গতি সময় যিমানে বাগরিব হয়তো এই যানজটর হয়তো আরো অধিক হয়ে যাওয়ার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকিব। গতি আমি স্বাভাবিকতে এই পরিবেশ আমি দেখাই আছো আর যখন সাধারণ লোক এই মুহূর্ত আগবাড়ি তেওঁলোকৰ ওপৰত আমি প্ৰতিক্ৰিয়া লবলৈ চেষ্টা কৰিছো। বলেন এইখিনি মুহূৰ্তত আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আপোনাক। আৰু এতিয়াও মহানগৰীৰ কেইবাটাও অঞ্চল পানীৰ তলতে আছে। আজি পাঁচ দিন হল, পাঁচ দিন ধৰি কৃত্ৰিম বানত ককবকাই আছে বিশেষকৈ মহানগৰীৰ ৰুক্মিণীগাঁও, হাতীগাঁও, পাঞ্জাবাৰী বিভিন্ন পথত, উপপথত এতিয়াও একাঠু পর্যন্ত পানী। পানী ওলাই যাওয়ার কোনো বাট নাই আর যার বাবে এই দুর্গন্ধময় পানীর সুতে অহা যাওয়া করেছে, সহাবস্থান করেছে এই অঞ্চল সমূহের বাসিন্দাই। একাঠুর উপরতে পানি আছে বর্তমান, এই ড্রেনবিল জাম হয়ে আছে না, ইয়েতে রাস্তাটা ক্লিয়ার হলে সব হব পারে, নাহলে সব বাইরের পানিবিল ইয়েতে আহি জমা হয়। আগতে এনেকা পানি হয় নাই, এই ড্রেনটা হওয়ার কারণে পানি একদম পুরো জাম হয়ে আছে। মোটামুটি দুই বছরে হয়ে যায় নাকি এই ড্রেনটা বনার হয়ে থাকে, সংস্থাপন হয়ে আছে, ঠিকাদার লাভ হয়ে আছে, নিবনুয় সংস্থাপন পাই আছে, সেটাই হয়েছে, সেটাই বুঝাব লাগিব। মানে এই রাস্তাতে কাম করে আছে, এই বরষুণ দিছে কাম করে আছে, বুঝা নাই, নিবনুয়খানি কাম পাইছে বলে ধরে লোক। এ ছয় মাসে পুরো পানি থাকবই, খালি ঠান্ডা সিজনটা অল্প পানি না থাকে, এই ছয় মাস পুরো পানি, যদি দুদিন শুকায় আকো অল্প বরষুণ দিলে আকো ফুল হয়ে যায়। আর মহানগরীর এই মৌলিক সমস্যাসমূহ রোধ করাত গুরুত্ব নাই গুয়াহাটী মহানগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংঘালর। কেবল জাক জমকতাতে বিগত আট বছর ব্যয় করিলে 812 কোটি টাকা, কিন্তু বান প্রতিরোধের বাবে এটকাও খরচ নকরিলে মন্ত্রী অশোক সিংঘালে, যার ফলত এতিয়া হারা শাস্তির সম্মুখীন হয়েছে মহানগরবাসী। মহানগরীর জাক জমকতা রংসঙিয়া রূপত ব্যস্ত মন্ত্রী অশোক সিংঘাল। মৌলিক সমস্যার প্রতি গুরুত্ব নাই মন্ত্রী সিংহালর, উদাহরণ গুয়াহাটী মহানগরীর স্মার্ট সিটি প্রকল্প। বিগত আট বছর কেন্দ্রের প্রকল্প ব্যয় 811 কোটি 98 লাখ টাকা, পিছে 811 কোটি 98 লাখ টাকার এটকাও ব্যবহার নহল মহানগরীর বান রোধন। বিপরীতে গুয়াহাটির সৌন্দর্য বর্ধন, মঠ মন্দির নির্মাণত ব্যবহার হল স্মার্ট সিটির ধন। হয় বিশ্বাস করবলে কিছু অসুবিধা হলেও বাস্তবত সেয়াই সত্য, মহানগরীর মৌলিক সমস্যা রোধত গুরুত্ব নাই গুয়াহাটী মহানগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহালর। বিপরীতে গুরুত্ব মাথুন রংসং আর জাক জমকতার, যার বাবে মন্ত্রী সিংহালর স্মার্ট সিটির প্রকল্প গুরুত্ব নাই মহানগরীর কৃত্রিম বান রোধর সমাধান। সেয়েহে কৃত্রিম বান রোধর পরিবর্তে স্মার্ট সিটি প্রকল্পের মন্ত্রী সিংহালে অনুমোদন করেছে ব্রহ্মপুত্রর সৌন্দর্য বর্ধন, বৈদ্যুতিক বাস ক্রয়, উমানন্দ অশ্বক্লান্ত উন্নয়ন আদিত। নাগরিকর বাবে যদিও এই সমূহ প্রকল্পর প্রয়োজনীয়তা আছে, কিন্তু মূল সমস্যা সমাধান অবিহনে কেবল সৌন্দর্য বর্ধনে গুয়াহাটীবাসী কি কামত দিব? সরকারে আবন্টন করা প্রকল্পসমূহের ভিতর ব্রহ্মপুত্র পার সৌন্দর্য বর্ধন প্রকল্পর বাবদ 327.30 কোটি টাকা, 200 খন ইলেকট্রিক বাসর ক্রয়ের বাবদ 260.77 কোটি টাকা, ট্রেফিক ম্যানেজমেন্ট সিস্টেমের বাবদ 78.44 কোটি টাকা, প্রজেক্ট জ্যোতি স্ট্রিট লাইট সংস্থাপনের বাবদ 14.57 কোটি টাকা, দক্ষিণ পাট সত্রর উন্নয়নের নামত 14.32 কোটি টাকা, উমানন্দ মন্দির উন্নয়নের নামত 14.2 কোটি টাকা, অশ্বক্লান্ত দেবালয় উন্নয়নের নামত 10.82 কোটি টাকাকে ধরে কলাক্ষেত্র, গান্ধী মণ্ডপ, জজ খেলপথার উন্নয়নের নামত কেবা কোটি টাকা ব্যয় করেছে সরকার। কিন্তু গুয়াহাটীবাসীর মূল সমস্যা কৃত্রিম বান রোধর বাবে কোনো প্রকল্প নাই মন্ত্রী অশোক সিংহালর বিভাগ, যার বিরুদ্ধে সরব বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। স্মার্ট সিটির পয়সা কি কি কামত ব্যয় হয়েছে সেটাই অল্প মানে আমার বিধানসভাত বিভিন্ন কথা আইসিল। প্রথম তেখেতসকলে বায়ো টয়লেট দিছিল, যেবিলাক বোধ করে সাকসেস হওয়া নাই, তারপর তেওঁলোকে ওয়াটার এটিএম দিছিল, সেবিলাক বহুতখিনি বন্ধ হয়ে গেছে, মাজতে বোধ করো তার পয়সা দিয়ে নাকি গুয়াহাটির ভরলুর অঞ্চলত রাস্তা বন্ধ করে পেলায় স্যাটারডে সানডে উইকেন্ড মনাবলে দিয়া হয়েছিল, আজিকালি সেটা নাইকিয়া হল। আর কি করে আছে আমি নাজানো, কিন্তু স্মার্ট সিটিত ক্রাইম রেটও বহুত বাড়িছে। এতিয়া মই দেখিছো আগতেই ঘোষণা আছিল স্মার্ট সিটি হওয়ার আগত গুয়াহাটীত
বোধ করো 3-4 হাজার CCTV লগাব হেবিলাক এতিয়া স্মার্ট সিটি প্রজেক্টলে গুছি গৈছে বলেন ভট্টাচার্য রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট লাইভ আৰু আমি খবৰ আধাৰ অব্যাহত ৰাখিম সময় হৈছে এটা সমু বাণিজ্যিক বিৰতিৰ